নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলের সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। এটি সিংহ রাশি সেপ্টেম্বর 2021 রাশিফল, মাসিক রাশিফল। কেমন যেতে চলেছে এই সেপ্টেম্বর মাস সিংহ রাশির, তার একটা সম্ভাবনা বা বার্তা আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরার চেষ্টা করছি। এটা সম্পূর্ণরূপে ইঞ্জিনিয়ার রাশিফল, ব্যক্তিকেন্দ্রিক রাশিফল নয়। কোন কোন দিকগুলো আপনাদের ক্ষেত্রে এই মাসে শুভ যাবে, কোন কোন দিক থেকে আপনাদেরকে কিছু কিছু ক্ষেত্রে সাবধান থাকতে হবে, এইটাই আপনাদের সামনে আমি বিশেষভাবে আলোচনা করতে চলেছি। তো শুরু করা যাক, সিংহ রাশি কেমন যেতে চলেছে। দেখুন, এ মাসে যা সিংহ রাশি গ্রহের যা গোচর, সেই অনুযায়ী শরীর স্বাস্থ্যের দিকটা যদি আপনাদেরকে বলি, শরীরগত দিকটা, স্বাস্থ্য হচ্ছে সম্পদ। শরীরগত দিক নিয়ে খুব বড় ধরনের ভোগান্তি কিন্তু থাকছে না, শরীরগত দিক আপনাদের ভালো থাকে দেখা যাচ্ছে, শরীর নিয়ে তেমন কোনো সমস্যা থাকছে না। প্রথম নাম্বার টু পয়েন্ট যেটা হচ্ছে, বর্তমান জীবনে পেট্রোল অর্থাৎ গ্যাস, আর্থিক স্থিতি, যেটা ছাড়া, অর্থ ছাড়া জীবন এক মুহূর্ত চলে না। দেখুন, সবথেকে প্লাস পয়েন্ট আপনাদের ধনপতি ধনভাবে অবস্থান করছে, অর্থাৎ বুধ সক্ষেত্রিক দ্বিতীয়ভাবে তুঙ্গ গৃহে সক্ষেত্রিক এবং মূল ত্রিকোণে কিন্তু অবস্থান করছে, অর্থাৎ আর্থিক স্থিতির জায়গায় সিংহ রাশির ক্ষেত্রে যথেষ্ট কিন্তু মজবুত কিন্তু হবে। এবং একাদশ পতিকে কানেক্ট করে, দ্বিতীয় একাদশের কানেকশান আপনাদেরকে সফলতা, সাকসেস, লাভ, অর্থনৈতিক সমৃদ্ধি, দৈনিক রোজগার, এই জায়গাগুলো কিন্তু আপনাদের বাড়বে। সম্পূর্ণরূপে আপনাদের কেন্দ্র ত্রিকোণ রাজযোগ সৃষ্টি করছে, এবং আপনাদের চতুর্থপতি এবং আপনাদের নবমপতি আপনাদের রাশিতে অবস্থান করছে। এই জায়গাটাতে কী হচ্ছে, চতুর্থপতি এবং আপনার নবমপতি আপনাদের রাশিতে অবস্থান করে, অর্থাৎ পারিবারিক সুখের জায়গা, প্রপার্টি থেকে লাভ, পিতার শরীর স্বাস্থ্য আপনার ভালো হবে, পিতার সঙ্গে সম্পর্কের উন্নতি, ভাগ্যের পূর্ণমাত্রায় সাপোর্ট, গভর্নমেন্ট থেকে সহযোগিতা, এই জায়গাটা কিন্তু থাকছে। দাম্পত্য সুখের জায়গা আপনাদের নির্দেশ করছে এই মাসে, অর্থাৎ দাম্পত্য সুখের জায়গা কিন্তু সিংহ রাশির ক্ষেত্রে যথেষ্ট ভালো। ষষ্ঠভাবে শনির অবস্থান, এবং আপনার 14 সেপ্টেম্বর থেকে বৃহস্পতি এখানে চলে আসছে, শনির সঙ্গে একত্রে নিজভঙ্গ রাজযোগ সৃষ্টি করছে। এই রাজযোগটা আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট কিন্তু ভালো ফল আপনাদেরকে দিবে, অর্থাৎ যাদের কেস, মামলা, মকদ্দমা চলছিল কি না, এই জায়গাটা কিছু কিছু ক্ষেত্রে আপনারা কিন্তু ভালো রেজাল্ট আপনারা পাবেন। আইনি জটিলতাতে যারা ছিলেন, কেস কাবাডি, এই জায়গাটা কিন্তু ভালো রেজাল্ট পাবেন। এবং শরীরগত দিক, শত্রুতা, এবং কিছু কিছু ক্ষেত্রে আপনাদের ঋণ পরিশোধ হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে, অর্থাৎ এই সম্ভাবনাগুলো কিন্তু যথেষ্ট ভালো। প্রেমের ক্ষেত্রে আপনারা মোটামুটি কিন্তু সফলতা কিন্তু পাবেন, অর্থাৎ একটু মন কষাকষি থাকলেও প্রেমের ক্ষেত্রে আপনাদের সাকসেস যথেষ্ট পরিমাণে দেখা যাচ্ছে। অনলাইন কাজের সঙ্গে যারা যুক্ত আছেন, সেলস ডিপার্টমেন্টে আছেন, মার্কেটিং লাইনে আছেন, বা যারা কনস্ট্রাকশনের কাজ করেন, বড় বড় প্রমোটার, বিল্ডার, এই জায়গাগুলো, বা আপনার লোহার ব্যবসা আছে, আপনার হার্ডওয়্যার বিজনেস আছে, এই জায়গাগুলো কিন্তু, বা আপনার সিমেন্টের বিজনেস আছে, এই জায়গাগুলো কিন্তু আপনাদেরকে ভালো রেজাল্ট আপনাদেরকে কিন্তু দেবে। যারা এগ্রিকালচারের সঙ্গে যুক্ত আছেন, তারাও এই মাসে কিন্তু যথেষ্ট ভালো ফল কিন্তু আপনারা পেতে চলেছেন। কর্মের জায়গাটা যদি বলি, দেখুন, আপনাদের কর্মকেন্দ্রিক সমস্যাগুলো, অর্থাৎ কর্মক্ষেত্রে কন্ট্রাক্টগুলো কিন্তু আপনাদের আসবে, কন্ট্রাক্টচুয়াল জব এবং প্রতিযোগিতামূলক পরীক্ষাতে যারা দিবেন, তারা কিন্তু সফলতা কিন্তু পাবেন। অর্থাৎ আপনার সিংহ রাশির ক্ষেত্রে ধনের জায়গা এবং কর্মের জায়গা, এই দুটো জায়গা কিন্তু এ মাসে যথেষ্ট ভালো, এবং ভাগ্যের সাপোর্ট, এই জায়গাগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো দিক নির্দেশ করছে। তবে কিছু কিছু ক্ষেত্রে আপনাদের
পেটের সমস্যা, পেট নিয়ে কিছু কিছু ক্ষেত্রে আপনাদেরকে এ মাসে ভোগাতে পারে, পেটের জায়গাটা নিয়ে কিছু ক্ষেত্রে প্রবলেম। বিদেশের সাথে যারা রত আছে, বিদেশ থেকে আপনাদের এ মাসে কিন্তু লাভ কিন্তু হবে, অর্থাৎ আপনি বিদেশের সঙ্গে কোনো ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, এক্সপোর্ট ইম্পোর্ট আদার্স কোনো ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, বিদেশ থেকে আপনি সিংহ রাশির মানুষ, আপনারা কিন্তু সফলতা কিন্তু পাবেন। পারিবারিক সুখের জায়গায় পরিবারে বেশ কিছু খুশির জোয়ারও কিন্তু আপনাদের আসতে চলেছে। আপনি সিংহ রাশির মানুষ, পরিবারে খুশির জোয়ার এবং কেরিয়ার ক্ষেত্রে ডেভেলপমেন্টের জায়গা। ব্যবসার জায়গাটা যদি বলি, ব্যবসা ক্ষেত্রে আপনাদের বিশেষভাবে শুভ, তবে যারা পার্টনারশিপ বিজনেস করছেন তারা কিন্তু চোখ কান খুলে বিজনেস করবেন এবং ব্যবসার ক্ষেত্রে বড় ধরনের ইনভেস্টমেন্ট কিন্তু করবেন না, কারণ আপনাদের সপ্তম ষষ্ঠ কানেকশান এই জায়গাটা কিন্তু কিছু কিছু ক্ষেত্রে অর্থ লস, সপ্তমপতি ষষ্ঠভাবে অবস্থান করছে, কিছু কিছু ব্যবসাতে ঝুঁকিপূর্ণ ইনভেস্টমেন্ট কিন্তু করবেন না, সেই জায়গাটায় প্রবলেম বা বড় ধরনের টাকা কাউকে টাকা ধার দিচ্ছেন বা কোনো বড় ডিলগুলোতে সিগনেচার করছেন, সাইন করছেন কন্ট্রাক্টগুলোতে, এই ব্যাপারটাতে আপনারা কিন্তু চোখ কান খুলে আপনারা কিন্তু সই সাবুত কিন্তু আপনারা করবেন। কর্মভাবে আপনাদের রাহুর অবস্থান, দেখুন কর্মক্ষেত্রে একটু চাঞ্চল্যতা যদিও থাকবে কিন্তু কর্মক্ষেত্রে যারা প্রমোশন বা বদলি চাইছেন এই সম্ভাবনাগুলো কিন্তু আপনাদের থাকবে, অর্থাৎ প্রমোশন বা বদলির জায়গাটা কিন্তু আপনাদের দেখা যাচ্ছে এই মাসে। অর্থনৈতিক সমৃদ্ধি এ মাসে আপনাদের হবে এবং আকস্মিক ধনলাভ, অর্থাৎ কোনো সূত্র থেকে, লটারি ফাটকা থেকে, শেয়ার মার্কেট থেকে আপনারা কিন্তু হঠাৎ ধন অর্থ কিন্তু আপনারা কিন্তু পাবেন। তবে ছোটোখাটো চোট আঘাত লাগা পায়ে, কারণ আপনাদের মঙ্গল এবং শনির ষড়াষ্ট্র দোষ সৃষ্টি করছে, অবশ্যই আপনাদের ক্ষেত্রে কিন্তু ছোটোখাটো চোট আঘাত লাগা এই সম্ভাবনাগুলো কিন্তু থাকছে, অর্থাৎ এই জায়গাটা গাড়ি বাইক বা চলাফেরার ক্ষেত্রে বিশেষভাবে সাবধানতা অবলম্বন করুন। দাম্পত্য সুখ, বিয়ের জায়গাটা আমি যদি বলি এখন আপনাদের ক্ষেত্রে কিন্তু আইডিয়াল সময় নয়, অর্থাৎ তেমন যে ভালো ধরনের কোনো কন্ট্যাক্ট আসবে তেমন কিন্তু আপনাদের থাকছে না। আপনি সিংহ রাশি মানুষ, তেমন বড় ধরনের যে কন্ট্যাক্ট বা ভালো শুভ যোগাযোগ এই যোগাযোগগুলো কিন্তু সিংহ রাশির এই মাসে দেখা যাচ্ছে না। এবং আপনাদের রাশির অধিপতি 15 সেপ্টেম্বরের পর থেকে আপনার রাশির দ্বিতীয় অবস্থান করবে এবং বুধাদিত্য রাজ্য সৃষ্টি করবে, অর্থাৎ দুটি রাজ্য, একটি বুধাদিত্য রাজ্য, একটি আপনার নিজভঙ্গ রাজ্য, এই দুটি রাজ্য আপনাদের ক্ষেত্রে কিন্তু নিশ্চিতরূপে ভাগ্যোদয় কিন্তু করাবে। অর্থাৎ যারা ব্রোকারি কথা বিক্রি করে যারা খান তাদের ক্ষেত্রে এ মাসটা বিশেষভাবে শুভ ফল প্রদান করবে। ফিল্ম দুনিয়া অ্যাক্টিং মডেলিংয়ের সঙ্গে যুক্ত আছে, গ্ল্যামার ফিল্ডে আছে বা আপনার বিউটি পার্লার আছে, এই জায়গাগুলো কিন্তু আপনাদের কাজের সুযোগগুলো কিন্তু বাড়বে এবং এই ক্ষেত্রে আপনাদের বিশেষভাবে কর্মের জায়গাটা কিন্তু আপনারা কিন্তু সফলতা কিন্তু পাবেন। ওভারঅল সিংহ রাশি সেপ্টেম্বর দ্রুত গতিতে ধন কিন্তু আসবে, অর্থাৎ যাদের রোজগার নিয়ে একটু সমস্যা হচ্ছিল সেই রোজগারের জায়গাটা যথেষ্ট কিন্তু মজবুত হতে চলেছে। এই ছিল জিস্ট কি পেতে চলেছে তার একটা সম্ভাবনা এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরার চেষ্টা করলাম। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।